হাজার জনম চাই না তুমি একটা জনম শুধু চাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের রিলেশন নিয়ে, অর্থাৎ পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকারা বাস্তব জীবনে কে কার সাথে প্রেম করেন সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানবো। আসলে আমরা এদের সবাইকে ভিডিওতে খুবই ঘনিষ্ঠ দৃশ্যে দেখতে পাই, মানে যেমন ধরুন সফিকে সবচেয়ে বেশি দেখতে পাই শেরাবনির সাথে, রিয়াজকে সবচেয়ে বেশি দেখতে পাই তুহিনার সাথে, এবং বর্ষাকে সবচেয়ে বেশি দেখতে পাই তার মামাতো ভাইয়ের সাথে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বাস্তব জীবনে এদের সত্যিকারের ভালোবাসার মানুষ কে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের মজাদার ভিডিও পেতে। তো গাইজ, ভিডিওটি শুরুতেই জানবো তাদের আসল বয়স নিয়ে। তো ইয়াসিন মন্ডলের আসল বয়স 13 বছর, সুজন মন্ডলের বয়স 12 বছর, রোহান কবিরাজের বয়স 16 বছর, তুহিনা খাতুনের বয়স 15 বছর, বর্ষা খাতুনের বয়স 15 বছর, রিয়াজ কবিরাজের বয়স 16 বছর, শেরাবনী খাতুনের বয়স 12 বছর এবং শফিকের বয়স 15 বছর। তো বন্ধুরা, তাদের বয়স দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা এখনো নাবালক। আর যেহেতু তাদের কারো বয়স এখন পর্যন্ত 16 বছর হয়নি, তাই বলা যেতে পারে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সকলেই এখন বাচ্চা। আর তাই বাস্তব জীবনে তাদের প্রেম ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু পার্সোনালি আমার মনে হয় শফিক, রিয়াজ, তুহিনা, রোহান, বর্ষা এরা সবাই খুবই তাড়াতাড়ি প্রেমের বন্ধনে বাঁধতে পারে। তবে এখনো কিন্তু এরা সবাই সিঙ্গেল রয়েছে, আপনি যদি এদেরকে পছন্দ করে থাকেন তাহলে অ্যাডভান্স চান্স নিতে পারেন। তো ভিডিওটির শেষে আপনাদের মতো এক বন্ধুর চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেবো। চ্যানেলের নাম অল নিউজ ইন্ডিয়া এক্সপ্রেস FM, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভাইটাকে সাপোর্ট করুন। চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।